ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরএম ব্লগার। তো সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আজকে হলো রামনবমী, এটা হচ্ছে সব থেকে খুশির একটা খবর। আর আমি যে সেজেছি সেজে গুজেছি, অ্যাকচুয়ালি আমি আজকে একজনের গায়ে হলুদে যাচ্ছি, তো এই হলুদ শাড়িটা পরেছি আর এরকম একটা ছোট্ট একটা মেকআপ করছি। মেকআপও না হয়ে গেছে ওখানে গায়ে হলুদ? না গায়ে হলুদ হয়নি, এখন দুশো ধরা দিতে ও তো যাই যেটা কে যেন ইয়ে করে রেখেছে। তো কি করবো আমি, এই যে লিফ্টে করে এখন যাচ্ছি পুরো ফোর্থ ফ্লোরে, ছাদে বসে যার বিয়ে তার বৃদ্ধি হলো আর এখন গায়ে হলুদ হবে, যাই দেখি কি কি হয়, যদি পারি তো কিছু কিছু দেখাবো। হ্যাঁ রে, এই যে এখানে একটা ছোট্ট প্যান্ডেল টাইপের করেছে বেডশিট দিয়ে। কি আরে না না ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তো আসতে লেট করছি। তোমার মেয়ে পাঠিয়েছে? আরে বললাম না যে কোনো একটাই, ব্ল্যাকটা পরে নাও না, ব্ল্যাকটা ভালো লাগবে, ব্ল্যাকটা পরে নাও, শাড়ি পরিয়ে দাও তো। হ্যাঁ ব্ল্যাকটাই পরো, গ্রিনটার থেকে ভালো লাগবে, গ্রিনটাও তো বেশি টাচ নেই। এখানে এই যে বৃদ্ধির কাজটা হয়েছে একদম পরাবো, আসো না এমনি করে হাঁটতে নিয়ে যাচ্ছি। নাম তোমার? তুমি আমাদের তো এখানে এরকম মানে যার বিয়ে সত্যি করে বলতে কি তার বিয়েটা অতি কষ্টেই বিয়ে করছে, মানে তার আগে পিছে শুধুমাত্র মা ছাড়া আর কেউ নেই, আর সেই মাও মানে অকর্মক, মানে কোমর ভেঙে গেছে তেমন কিছু করতে পারে না। যাই হোক মেয়েটা নিজের ক্যারিয়ার অনেক ভালো বলে, মানে টাকা পয়সা জমিয়ে রেখেছিল বলে বিয়েটা ঠিকঠাক করে করতে পারছে। আর আমি এখানে এসেছি তাকেই সাজাতে, ব্রাইডাল সাজাতে। খুব মজা হচ্ছে, কালকের থেকে মেহেন্দি লাগিয়েছি, মেহেন্দি লাগানোর সময় কোনো ভিডিও করতে পারিনি কেননা অনেক রাত হয়ে গেছিলো, রাত প্রায় 12টা বেজে গেছিলো শুরু করতে আর শেষ হতে 2:30। তো যাই হোক মেহেন্দির একটা ঝলক আমি নিশ্চয়ই দেবো। এখন যাচ্ছে সবাই সেলফি সেলফির জন্য ডাকছে, তো একটু সেলফি করে আসি, তারপরে আমি টাকাটাই পাচ্ছি না সূর্যের জন্য। যাই হোক এখন একটা সেলফি তুলে নিই, তারপরে টপরটা বেঁকে গেছে, মানে ফটো হচ্ছে
বড় গগলস পরুন। এই গগলস কেউ এনেছে? কানের পাশে এগুলো নামিয়ে দিই। সবগুলো একসাথে ফেলে দেওয়া, তারপরে আবার পাঁচবার করতে হবে। এই আমাদের তুমি আর এই দাদা ভাইটা খেলো, তুমি আর এই দাদা ভাইটা খেলো। ওই ওই ওরকমই খেলা হয় বাবা, ওদের ওটা দৌড়ে দৌড়ে যাও। নিচে কোথায় আছিস? এই বাবা নিচে যাস না, একা একা কেউ নেই। উপরে আয়, উঠে উঠে উপরে। আচ্ছা খেলতে দেবে, আয় চলে চলে। এই দাদারা একটু খেলতে দে ছোট ভাইটাকে, মাঝে মধ্যে দে বল, দে একটু মাঝে মধ্যে। হ্যাঁ তুমি আউট হয়ে গেলে দিয়ে দেবে। হ্যাঁ আমি এখন নিচে চলে এলাম লিফট করে। আসলে আমার কয়েকটা কাজ আছে, যেমন আমার ছেলের জন্য না আমি সেরকম বিয়ে বাড়িতে পড়ার মতন ড্রেসই আনি, তো যাচ্ছি পাশের দোকানে সেটা ছেলের জন্য দেখি কিছু একটা কিনবো, কিনে তারপরে আমি নিজে রেডি হবো যাওয়ার জন্য, যে যে মেকআপ করবো, সব জিনিসগুলো রেডি করবো, রেডি রেডি করে যাবো, লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে স্টার্ট করবো। এবার আমি যদি নিজেকে রেডি না করি তাহলে তো ওদিকে তাড়াতাড়ি রেডি করতে পারবো না। আর আসলে আমি যে কী আনবো কী করবো কিছু বুঝতেই পারছিলাম না, এই জন্য ছেলেটার জন্যই কিছু আনিনি, আর আমার সেটাই খুব খারাপ লাগছিলো। তো মুখটা কি ফ্যাকাশে লাগছে রে বাবা, আর হলুদে কালো লাগছে, রোদে ফ্যাকাশে লাগছে। যাই হোক আমার সাথে থেকো, আমি আরও অনেক কিছু দেখাবো কী খাচ্ছি কী না খাচ্ছি, মানে এরকম টাইপের একটা বিয়ে বাড়ি ফার্স্ট টাইম লাইফে অ্যাটেন্ড করছি। যাই হোক এটা খুব এক্সাইটেড একটা জিনিস, দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ বা এবার আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে, সব হলুদ আর ওই যে ম্যালোপুটিও চলে এসছে, সবাই চলে এসছে খেতে, আমরা খেতে যাবো, মানে খেতে যাবো না, খেতে বসেছি। আর এই যে এই কুর্তিটা নতুন কিনলাম, নতুন কিনে নতুন পরে এলাম। যাই হোক দেখি ওই জন্যই সাহস, নাহলে সাহস না। এইখানটা খালি আছে, এখানটা বসতে পারো, কোনো একটা জায়গায় বসে দেখতে পারো। ওদেরকে তো কিচ্ছুই দিচ্ছে না। এবারে
চল চল আমরা যাই। গুড মর্নিং আরএম ফ্যামিলি, ঘুমিয়ে চোখ দুটাকে বিচ্ছিন্ন হয়ে ফুলিয়ে রেখেছি আর মুখটাও পুরো ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। তো কালকে রাত্রে লাস্ট আমি আর দেখতে পাইনি সিঁদুরদান বা বিদায়, এগুলো কিছুই দেখতে পাইনি, পুরো ঘুমোচ্ছিলাম তখন এসে। তো সকালবেলা উঠে ফোন টোন করলাম, কথাবার্তা বললাম, কিন্তু আমার কাছে ফটোও নেই যে আমি দেখাবো, একজনের কাছে আছে দেখে যদি পাই তো নেব। তো যাই হোক, এই ছোটো একটা ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা করছি অন্যভাবে। টাটা।